এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ডাইনোদের এক্সাম। তো চলো বন্ধুরা দেখে আসি ডাইনোদের এক্সাম বা পরীক্ষার গল্পটি। শয়তানপুরে সব ডাইনোরা বাস করত, সেখানে শিক্ষিত ডাইনোরাও ছিল। ওরা ওই ডাইনিদের ওখানে স্কুল ছিল, সেখানেই পরীক্ষা দিত, সেখানেই পড়াশোনা করত। শোনো মেয়েরা, প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা মানুষদের স্কুলে যেয়ে তারপরে পরীক্ষা দিব। বোর্ড এক্সামটা ওখান থেকেই তোমাদের পাস করতে হবে। ঠিক আছে ম্যাডাম। এরপর সব ডাইনিরা মিলে গেল মানুষদের স্কুলে। তারপর ওখানে এক রাতে ওরা পরীক্ষা দিতে বসলো। এই এই সীমা, একটু দেখা না আমাকে। আরে দীপা, এত জ্বালাইস না, লিখতে দে আমাকে। এই মেয়েরা, কি এত কথা বলছো? পরীক্ষার খাতা কিন্তু নিয়ে নিব তোমাদের থেকে। তখন সেই স্কুলের যে গার্ড ছিল, সেই গার্ড এগুলো সব শুনতে পেলো। গার্ড যেন কথা মনে হচ্ছে, দেখে আসি তো ভিতরে যে। তারপর গার্ড ওখানে গেল, যে দেখলো সব ডাইনিরা পরীক্ষা দিচ্ছে। গার্ড দৌড়ে পালাতেই যাচ্ছিল, তখন সব ডাইনিরা ওর সামনে চলে আসলো আর ওকে চাবিয়ে খেয়ে ফেললো। ম্যাডাম, আমরা যে গার্ডটিকে খেয়ে ফেললাম, এখন যদি মানুষরা বুঝে যায়। বুঝলে বুঝবে, প্রত্যেক বছরই একজন করে মরে এভাবে, কারণ কেউ না কেউ আমাদেরকে দেখেই ফেলে। এরপর সবাই পরীক্ষা দিল, তারপর ওরা শয়তানপুরে ফিরে গেল। পরদিন স্কুলের সামনে ওই গার্ডের হাড়গোল পাওয়া গেল। কি ব্যাপার, এইবারও হাড়? প্রত্যেক পূর্ণিমাতে এরকম একটা করে আমাদের গার্ডকে কে খায়? এটা আমাকে বের করতেই হবে। দেখুন মিস মালিনি, এত দরকার নেই আপনার এগুলো বের করার, আপনি নিজের চরকায় তেল দিন। না স্যার, আমাকে বের করতেই হবে, আমার বাবা তান্ত্রিক, আমি সব কিছুই পারবো। এরপর মালিনী ওর বাবার কাছে গেল, তারপর ওর বাবাকে সব কিছু বলল। পরের পূর্ণিমার জন্য ওরা অপেক্ষা করল। তারপর ওই পূর্ণিমাতেও সব ডাইনিরা পরীক্ষা দিতে এলো। এরপর মালিনী মিস আর ওনার বাবা যে তন্ত্রমন্ত্র পড়ে ওই ডাইনিদেরকে জাদু দিয়ে বেঁধে ফেলল। আমাদেরকে যেতে দে, না হলে তোদের খবর আছে। তোমরা আগে বলো, কেন প্রত্যেকবার এখানে এসে তোমরা বোর্ড এক্সাম দাও? তোমাদের ওখানে দিতে পারো না? অনেক গল্প এখানে, আমিও তোর মতো একটা টিচার ছিলাম, অত্যাচার করে আমাকে মেরে ফেলেছিল। এরপর থেকে প্রত্যেক পূর্ণিমাতে প্রতিশোধ নিতে আসি মানুষের সাথে। তারপর মালিনী সব কিছু বুঝতে পারলো, কিন্তু ওরা মানুষকে ক্ষতি করতো বলে ওদেরকে পুড়িয়ে মেরে ফেলা হলো। এরপর থেকে সবাই খুশি খুশি থাকতে লাগলো। তামালপুর গ্রামে নিশা নামের একটি মেয়ে বাস করত। নিশা ও চাচা চাচির সাথে থাকত। নিশার একটি চাচাতো বোন ছিল কৃপা। নিশার চাচি, চাচা আর কৃপা নিশাকে একদমই দেখতে পারত না, নিশাকে দিয়ে বাসার সব কাজ করাতো। একদিন নিশা ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন ও চাচি এসে ওকে বলল, কিরে নিশা, এত আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছিস কেন? এত আস্তে ঝাড়ু দিলে তো সারা দিন চলে যাবে ঝাড়ু দিতেই। না চাচি, আমি তো ঝাড়ু দিচ্ছি। আবার মুখের উপরে কথা, ঝাড়ু দিতেই যদি তোর এত সময় লাগে তাহলে অন্য কাজ কে করবে? হ্যাঁ শুনি, আমি ফ্রিতে কাউকে খাবার দেই না, তোকেও দিব না, কাজ করে খাবার খেতে হবে। ঠিক আছে চাচি, আমি এক্ষুনি এগুলো সব শেষ করে বাকি কাজ করছি। হ্যাঁ এটাই ভালো হবে। কৃপা নিশাকে একদমই দেখতে পারত না। এই নিশা, নিশা। হ্যাঁ কৃপা, কি হয়েছে? আমার ফেস প্যাকটা নিয়ে আয় তো, যা এক্ষুনি নিয়ে আয়। কিন্তু কৃপা, আমি তো একটা কাজ করছি। ও তাই না, আমার কাজ করবি না, এক্ষুনি মাকে যেয়ে বিচার দিচ্ছি। কৃপা ওর মার কাছে যেয়ে বলল, মা দেখেছো, আমি একটু ফেস প্যাক এনে দিতে বলেছি, আমাকে নিশা মানা করে দিয়েছে, ও আমার কোনো কাজই করছে না। কি বলছিস, চল তো এক্ষুনি ওকে যেয়ে ধরছি। কৃপা আর নিশার চাচি নিশার কাছে গেল, যে নিশাকে বলল, তোর এত বড় সাহস,
তুই আমার মেয়ের কাজ করছিস না, ও যেটা বলবে সেটাই করবি। তুই আমাদের বাসায় ফ্রিতে থাকিস, কাজ করেই তোকে খেতে হবে। একদম ঠিক বলেছ মা, এরপর থেকে যদি ও আমার কাজ না করে তাহলে ওকে একদম ঘর থেকে বের করে দিব, আর মেরে মেরে তোর একদম ঠ্যাং ভেঙে দিব। কৃপা আর ওর মা মিলে নিশাকে মারল। নিশা কাঁদতে লাগলো। সারা রাত কান্না করার পরে নিশার অনেক জ্বর আসলো। পরদিন সকালে নিশা কোনো কাজই করতে পারছিল না। চাচি, আজকে না আমার খুব দুর্বল লাগছে, আমার একদম কাজ করতে ইচ্ছে করছে না। ও, কাজ না করার বাহানা তাই না, শরীর খারাপ করেছে? যা এক্ষুনি বাথরুমে যেয়ে সব কাপড় চুপু ধুয়ে আয়, না হলে তোর চাচাকে বলে আজকেই তোকে বাসা থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে চাচি, আমি এক্ষুনি যাচ্ছি। নিশা অনেক জ্বর নিয়েই সব কাপড় চুপু ধুল। ওর অনেক ঠান্ডা লাগছিল। আজকে শরীরটা অনেক খারাপ লাগছে, যদি একটু বিশ্রাম করতে পারতাম কত ভালো লাগতো। কাপড় চুপু নিয়ে রোদে শুকাতে গেল। কাপড় চোপড় রোদে শুকানোর টাইমে নিশা অজ্ঞান হয়ে পড়ে গেল। ও চাচা চাচি ভয়ে ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তার তখন নিশাকে দেখে বলল, দেখেন ওর অনেক জ্বর, ওকে কয়েকদিনের জন্য বিশ্রামে থাকতে হবে, না হলে ওর শরীর আরো অনেক খারাপ হয়ে যেতে পারে, তারপর ওকে হসপিটালেও ভর্তি করতে হতে পারে। আচ্ছা ঠিক আছে ডক্টর, আমরা দেখছি, ওকে আমরা বিশ্রামে রাখবো। হ্যাঁ, যতটা বিশ্রামে রাখতে পারেন আর খাবার দাবার ঠিক মতো দিলে ও ঠিক হয়ে যাবে। কিন্তু এত জ্বর কিভাবে হলো? না, আসলে ও বৃষ্টিতে ভিজেছিল তো, তাই ওর এরকমটি হয়েছে। বৃষ্টি? এই কিছুদিনে কি বৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমাদের এদিকে তো হয়েছে। নিশা চাচি ডাক্তারকে টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দিল। মা, আমি বলি কি, নিশাকে আমরা এরকম কতদিন আর সেবা যত্ন করব? তুমি একটা কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি দেখছি একটা গরিব দেখে ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দিব, এত বড় লোকের সাথে বিয়ে দিয়ে কি হবে ওকে। কিছুদিন পর একটা গরিব ছেলের সাথে নিশাকে ও চাচা চাচি বিয়ে দিয়ে দিল। নিশা স্বামী শ্যামের অনেক কম টাকা পয়সা ছিল, কিন্তু তারপরও শ্যাম নিশাকে অনেক ভালোবাসত। একদিন শ্যাম নিশাকে বলল, দেখো তোমার চাচা চাচির মতো আমার কাছে এত টাকা তো নেই, কিন্তু আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। না, আমি তোমার কাছেই অনেক ভালো আছি, আমি এখানে কিছু পাই আর না পাই তোমার ভালোবাসা তো আমি পাচ্ছি, এটাতেই আমি অনেক ভালো আছি। শ্যাম নিশার কথা শুনে অনেক খুশি হয়ে গেল। একদিন নিশা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ও দেখল একটি বুড়ো মহিলা অনেকগুলো ব্যাগ বিক্রি করছে। নিশার কাছে বেশি টাকা ছিল না, তারপরও নিশা ওই ব্যাগের দোকানে গেল। দেখেন, আমার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু আমি দেখছি আপনার দোকানে কেউই আসছে না, আপনি এই টাকার মাঝে আমাকে যেই ব্যাগটা পারেন সেটাই আমাকে দিয়ে দেন। ঠিক আছে, আমি তোমাকে এই ব্যাগটা দিচ্ছি, এটা অনেক সুন্দর একটা ব্যাগ, এটা তুমি নিয়ে যাও। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশা টাকা দিয়ে ব্যাগটি নিয়ে নিল। নিশা বাসায় যেয়ে শ্যামকে ব্যাগের সবকিছু বলল। বুড়ো মহিলাকে সাহায্য করেছো, আমি এটাতে অনেক খুশি হয়েছি। ঠিকই বলেছো, জানো না উনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আর কেউই ওনার থেকে ব্যাগ কিনছিল না, আমার দেখে খুব কষ্ট লাগলো, তাই আমি ওনার থেকে ব্যাগ কিনে ফেলেছি। হ্যাঁ, অনেক ভালো করেছো। একদিন শ্যাম অ্যাক্সিডেন্ট করলো। নিশা শ্যামকে দেখতে দৌড়ে গেল। নিশা যখন শ্যামের হসপিটালের বিল দিচ্ছিল, তখন ও ভাবছিল ব্যাগে তো কোনো টাকাই নেই, আমার ব্যাগে তো কোনো টাকাই নেই, কিভাবে যে বিলটা দিব। যেই নিশা এটা বলে ব্যাগে হাত দিল, আর ব্যাগ থেকে দেখলো অনেকগুলো টাকা বের হলো। আরে, এত টাকা, এগুলো কিভাবে এলো, এই ব্যাগে এত টাকা কিভাবে ছিল, আমি তো এই ব্যাগটা দেখেছি, এটাতে তো কিছুই ছিল না। নিশা হসপিটালের বিল পরিশোধ করলো। বাসা যাওয়ার পর ও শ্যামকে সবকিছু বলল। দেখো,
তোমার যদি কোনো সন্দেহ হয় তাহলে তুমি এটাকে পরীক্ষাও করতে পারো। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, আমার স্বর্ণের একটা হারের খুব ইচ্ছে। যদি আমার একটা স্বর্ণের হার হয়ে যেত। তারপর নিশা ব্যাগে হাত দিয়ে দেখল, ব্যাগের ভিতর থেকে একটি স্বর্ণের হার বের হলো। তখন নিশা আর শ্যাম বুঝতে পারল এটি একটি জাদুর ব্যাগ। ওরা অনেক খুশি হলো। আস্তে আস্তে এই ব্যাগের সাহায্যে ওরা একটি ব্যবসা দিল আর অনেক বড় বাড়িতেও থাকতে লাগলো। ওদের কোনো কিছুরই কমতি ছিল না। একদিন নিশার চাচাতো বোন কৃপা ওদের বাড়িতে এলো। এসে কৃপা দেখল নিশা কিভাবে জাদুর ব্যাগের সাহায্যে সবকিছু পেয়ে যাচ্ছে। নিশা তাড়াতাড়ি যে ওর মাকে সবকিছু বলল। কি এই কাহিনী তাহলে? দাঁড়া, আমার একটা ডাইনি বান্ধবী আছে, ওই বান্ধবীকে বলে ওই ব্যাগ আমরা নিয়ে নিব, আর নিশা আর শ্যামকেও মেরে ফেলবো। ঠিক আছে মা, তুমি সেটাই করো, এখনই তোমার ডাইনি বান্ধবীকে ডাক দাও। নিশার চাচি ওনার ডাইনি বান্ধবীকে ডাক দিল। কি বলছিস, অনেকদিন ধরে মানুষের মাংস খাই না। তুই ওদের দুজনকে দেখে নিস, তুই শুধু জাদুর ব্যাগটা আমাদেরকে দিবি। ঠিক আছে বান্ধবী, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। তারপর ডাইনি নিশা আর শ্যামকে কিডন্যাপ করলো। এই যে ব্যাগ, এটা নিয়ে তুমি এখন চলে যাও, এখন আমি এই দুইটাকে শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, আমরা এখনই চলে যাচ্ছি। নিশা চাচি ব্যাগ নিয়ে যাচ্ছিলই, তখন ব্যাগ থেকে একটি পরী বের হলো। তোরা নিশাকে কষ্ট দিবি, এখন তোদেরকে আমি মজা দেখাচ্ছি। পরী জাদুর লাঠিটি বের করে নিশা চাচি কৃপা আর ডাইনিকে বেঁধে ফেললো। তোমাদের জন্য আমিও ফেঁসে গেলাম। নিশা, আমাদেরকে মাফ করে দে মা, আমি অনেক ভুল করেছি, আমাদেরকে মাফ করে দে। তোর চাচাও তোর সাথে কোনোদিন এরকম করবে না, আমরা অনেক ভালো হয়ে যাব, আমরা সত্যি তোর কাছে মাফ চাইছি। পরি, আপনি ওদেরকে ছেড়ে দেন, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। পরি ওদের তিনজনকেই ছেড়ে দিল। এরপর নিশা চাচি, চাচা আর কৃপা নিশাদের বাসায় এসে ওর কাছে মাফ চাইলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে কৃতিকা আর সিদ্ধার্থ নামে দুই স্বামী স্ত্রী বাস করত। ওরা বেশি বড় লোক তো ছিল না, কিন্তু ওদের মন অনেক বড় ছিল। টাকা পয়সা কম থাকলেও ওরা মানুষকে সবসময় অনেক সাহায্য করতে পছন্দ করত। সিদ্ধার্থের একটি কাঠের দোকান ছিল, ওখানে ও পুরাতন জিনিসকে নতুন করে বিক্রি করত। এদিকে কৃতিকার বাবা মা অনেক বড় লোক ছিল। সিদ্ধার্থের সাথে বিয়ে করার কারণে কৃতিকার বাবা মা ওর সাথে কথা বলত না। একদিন কৃতিকা বাজারে যাচ্ছিল, তখন ওর সাথে ওর বাবার দেখা হলো। কৃতিকা ওর বাবার কাছে যেয়ে বলল, বাবা কেমন আছো তুমি? এভাবে করে আমার সাথে আর কতদিন না কথা বলে থাকবে তুমি? কে তুমি? আমি তোমাকে চিনি না, আমি অচেনা কারোর সাথে কথা বলি না। বাবা এরকম কি করো না আমার সাথে, একবার আমার সাথে কথা বলো বাবা। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, আমি তোমাকে চিনি না। এটা বলে ওখান থেকে কৃতিকার বাবা চলে গেল। কৃতিকা বাসায় যেয়ে অনেক কান্না করলো। থাক, তুমি কষ্ট পেও না, আসলে আমরা ওনাদের অনুমতি ছাড়া বিয়ে করেছি, তো তাই ওনাদের মনে অনেক কষ্ট লেগেছে। একদিন না একদিন ঠিকই সবকিছু ঠিক হয়ে যাবে। কবে আর ঠিক হবে বলো? আমাদের বিয়ের এক বছর হতে যাচ্ছে, আমার ভাই ভাবি মা আর বাবা কেউই আমার সাথে কথা বলে না। আমি কি এমন দোষ করেছি? আমি যাকে ভালোবেসেছিলাম তাকে শুধু বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, আমি তোমার পাশে আছি, আর আমার মন বলছে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থের বিজনেস অনেক লসে যাচ্ছিল। কি ব্যাপার, আজকে কোনো জিনিস এসছে? না স্যার, আজকে তো কোনো জিনিসই আসেনি। কি যে করি, ব্যবসাটা পুরাই লসে যাচ্ছে, এখন তো অনেক বিপদে পড়ে গেলাম। একদিন সিদ্ধার্থের কর্মচারী লালা একটি পুরাতন আলমারি দোকানে নিয়ে এলো। কি ব্যাপার লালা, এটা কোথা থেকে নিয়ে এসেছো? স্যার,
এটা তো ওই যে সামনে যে পুরাতন বাড়িটা আছে না, ওই বাড়িতে কেউই যে থাকে না, ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। কিন্তু ওই বাড়িতে তো কেউই থাকে না, তুমি কিভাবে নিয়ে আসলে? স্যার, ওই বাড়ির মালিক বিদেশ থেকে এসে পড়েছে, সে এই আলমারি বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে এখন ভাঙো, ভেঙে এটাকে নতুন করো। ঠিক আছে স্যার, এখনই করছি। লালা আলমারি ভাঙা শুরু করলো ও আলমারিতে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে লাগলো, কিন্তু আলমারির কিছুই হচ্ছিল না। তারপর ও আলমারি কাটতে লাগলো, কিন্তু আলমারি কাটছিল না। তখন ওখানে সিদ্ধার্থ এলো। সিদ্ধার্থ সে লালাকে বলল, কি ব্যাপার, এখনো এটাকে ভাঙতে পারলে না? কি হয়েছেটা কি? স্যার, অনেক চেষ্টা করছি কিন্তু এটা কোনোভাবেই ভাঙছে না। কি বলছো? তাহলে একটা কাজ করো, আগুনে পুড়িয়ে এটাকে গলাও, তারপরে এটাকে নতুন করে আবার বানাও, দেখো কি করা যায়। লালা আগুনে আলমারিটাকে দিল, কিন্তু আলমারি আগুনে দেওয়ার পরও আলমারি গলছিল না। কি আলমারি এটা? এটা তো গলছেও না, কিছু হচ্ছেও না, এখন কি বিপদে পড়ে গেলাম। পরদিন লালা সিদ্ধার্থকে বলল, স্যার, অনেক চেষ্টা করেছি, এই আলমারিকে কিছুই করা যাচ্ছে না। কি বলছো লালা, এরকম আলমারি তো কোনোদিনও দেখিনি, কি যে বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, এটাকে রং করে দাও, তোমার ভাবির জন্মদিন কালকে, আমি এটা কালকে ওকে উপহার দিব। ঠিক আছে স্যার, কালকের মধ্যে ঠিক করে দিব। ওই আলমারিটিকে লালা অনেক সুন্দর করে রং করলো, তারপর ওটাকে সিদ্ধার্থের বাড়িতে দিয়ে এলো। ম্যাডাম, এটা আপনার গিফট, স্যার পাঠিয়েছে। অনেক সুন্দর হয়েছে লালা, অনেক সুন্দর আলমারিটা, তোমার স্যারকে যেয়ে বলো, আমিও অনেক খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। আলমারিটা দেখতে অনেক সুন্দর ছিল। কৃতিকা ওইটার মধ্যে জিনিস রাখা শুরু করলো, তারপর ওটা লক করে রাখলো। সিদ্ধার্থ বাসায় এসে কৃতিকাকে বলল, কেমন লেগেছে আমার উপহারটা তোমার? অনেক ভালো লেগেছে, আমি তো ওইটার ভিতরে অনেক জিনিসপত্র রেখে দিয়েছি। সত্যি ভালো লেগেছে তো তোমার? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে, এটা অনেক সুন্দর একটা উপহার ছিল। ঠিক আছে, তুমি খুশি হলেই আমি খুশি, চলো তাহলে এখন কেকটা কাটা যাক। সিদ্ধার্থ কৃতিকাকে কেক কাটালো। তারপর সকালে যখন কৃতিকা উঠল, আলমারি খুলতেই কৃতিকা দেখল সব জিনিসপত্র স্বর্ণের হয়ে গেছে। কৃতিকা অবাক হয়ে গেল। এই শুনছো, এখনই এখানে এসো, এখনই। সিদ্ধার্থ দৌড়ে ওখানে গেল। কি হয়েছে? দেখো না, আমি কালকে রাত্রে যে জিনিসপত্রগুলো আলমারির ভিতরে রেখেছি, আজকে সবগুলো স্বর্ণের হয়ে গেছে। বলছো কি? এটা তো তাহলে একটা জাদুর আলমারি, এই জন্যই এটাকে কাটাও যাচ্ছিল না আর গলানোও যাচ্ছিল না। বলছো কি তুমি? তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব, এই আলমারি যদি জাদুর আলমারি হয়। সিদ্ধার্থ আর কৃতিকা জাদুর আলমারি টিপে অনেক খুশি হলো। এরপর ওরা প্রত্যেক দিন ওইটার ভিতরে জিনিসপত্র রাখত, আর সকালে উঠে দেখত ওগুলো স্বর্ণের হয়ে গেছে। এভাবে করে ওরা অনেক বড় লোক হলো। একদিন কৃতিকার ভাই ভাবি কৃতিকার মা বাবাকে বাসা থেকে বের করে দিল। যান, এখান থেকে বের হন, এটা আজকে থেকে আমাদের বাড়ি, আর এই বাড়িতে আসবেন না। কিন্তু বৌমা, তুমি আমাদেরকে বের করে দিচ্ছ কেন? যান যান, আপনারা এখনই বের হয়ে যান, আর আসবেন না এখানে। কৃতিকার বাবা মা বাসা থেকে বের হয়ে একটি পার্কে বসেছিল। ওদিক দিয়েই কৃতিকা যাচ্ছিল, তখন ও ওর বাবা মার সামনে যেয়ে বলল, কি হয়েছে, তোমরা এখানে এভাবে বসে আছো কেন? তখন ওর মা ওকে সবকিছু খুলে বলল, তোমার ছেলে তোমাদেরকে বের করে দিতে পারে, কিন্তু আমি তোমাদের মেয়ে, এখনো বেঁচে আছি, আমার এত বড় বাড়ি থাকতে তোমরা কেন কান্না করছো? চলো আমার সাথে চলো। কিন্তু তুই আমাদেরকে কেন নিয়ে যাবি? আমি তো তোকে অনেক কষ্ট দিয়েছি। বাবা, তুমি কষ্ট পেয়েছিলে বলেই আমার সাথে এরকম করেছো, আমি সবকিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও। কৃতিকা ওর বাবা মাকে নিয়ে ওর বাড়ি গেল।
বাড়ি যেয়ে সিদ্ধার্থকে সবকিছু খুলে বলল। দেখেন, আমার এই পৃথিবীতে কৃতিকা ছাড়া কেউই নেই। আজকে আমি আমার বাবা মাকেও পেয়েছি। আপনারা আমার বাসা থেকে কোনোদিনও যাবেন না। আমি সারা জীবন আপনাদেরকে নিয়েই থাকতে চাই। সিদ্ধার্থ বাবা, আমাকে তুমি মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না না বাবা, আপনি আমার কাছে মাফ চাবেন না। আপনি আমার বাবা, আজকে থেকে এই বাড়ির সবকিছু আপনারই। একদিন কৃতিকার ভাই বিজনেসে অনেক বড় লস করলো। ওদের বাড়ি ঘর সবকিছু ব্যাংক নিয়ে নিল। তখন কৃতিকার ভাই আর ভাবি ওদের বাসায় এলো। এসে ওর বাবা মার কাছে মাফ চাইল। বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আসলে তোমাদের সাথে এরকম করেছি বলেই আজকে আমি নিঃস্ব। আমার আর কিছুই নেই বাবা। হ্যাঁ বাবা মা, আপনাদের দুজনকে বাসা থেকে বের করে দেওয়ার পরই আমাদের সবকিছু হারালাম আমরা। আপনারা আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কোনোদিনও এরকম করব না। না, আমি তোমাদেরকে মাফ করতে পারবো না। তোমরা আমার সাথে যা করেছো করেছো, তোমার মাকে কিভাবে এত কষ্ট দিলে, আমি এটা মানতে পারবো না। বাবা, আমরা অনেক মাফ চাইছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কোনোদিনও এরকম করব না। আচ্ছা বাবা, ওদেরকে মাফ করে দাও, ওরা এখন কোথায় যাবে? ওদের তো এখন আর কিছুই নেই। হ্যাঁ বাবা, আপনি ওদেরকে মাফ করে দেন। দেখো, শুধু কৃতিকা আর সিদ্ধার্থ বলেছে বলে আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি, না হলে আমি তোমাদেরকে কোনোদিনও মাফ করতাম না। হ্যাঁ ঠিকই, আমার মেয়ে আর মেয়ের জামাই বলেছে বলে আমি তোদেরকে মাফ করে দিচ্ছি। কৃতিকার বাবা মা ওর ভাই ভাবিকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ডাইনিদের এক্সামের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।